এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কিছুক্ষণ পর পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছর পরীক্ষার্থী কমেছে 2 লাখেরও বেশি নকআউট পর্ব নিশ্চিতের মিশনে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড নেইমার না থাকায় কঠিন হবে লড়াই বলছেন সেলসাও সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে দিনাজপুর ও জামালপুরে আওয়ামী লীগের জেলা সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা উৎসবের আমেজ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে 400 মেগাওয়াটের নতুন ইউনিটে উৎপাদন শুরু ডিসেম্বরে পায়রা থেকে যুক্ত হচ্ছে আরও 1300 চলছে দ্বিতীয় কেন্দ্রের কাজও এবং দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা যাত্রীবাহী লঞ্চ না ছাড়ায় ভোগান্তি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 23টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ